সাহেব কেমন আছেন ভাই ভালো আছেন তো আমরা রংপুরের ডিভিশনের জওয়ান আমরা ভালো থাকিব শত অত্যাচার নির্যাতন নিপীড়নকে জয় করে আমরা রংপুরের পাহে ভালো থাকব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সমাবেশ যার দিকে সমগ্র বাংলাদেশ আজকে তাকিয়ে আছে শুধু বাংলাদেশ নয় আজকে আপনাদের এই সমাবেশের দিকে সারা বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা বিবিসি তারা এখানে উপস্থিত হয়েছে বন্ধুগণ আপনাদের রংপুরের সমাবেশকে এতটা গুরুত্ব তারা দিয়েছে কেন তারা দিয়েছে এই কারণে যে আপনারা তিন দিন ধরে অমানবিক পরিশ্রম করে অমানবিক অবস্থায় থেকে গুদাম ঘরের মধ্যে যেখানে আলো বাতাস নেই বারান্দায় থেকে যেখানে ফুটপাথের মধ্যে থেকে সেই রৌমারি থেকে নৌকায় এসে আপনার এই রংপুরে আসা আমার ঠাকুরগাঁ থেকে সাইকেলে করে এসেছে রংপুরে বন্ধুগণ পঞ্চগড় থেকে এসেছে লালমনিরহাট থেকে এসেছে গাইবান্ধা থেকে এসেছে নীলফামারি থেকে এসেছে সৈয়দপুর থেকে এসেছে এই কষ্ট করে করে বন্ধুগণ সেই জন্যে আমাদের সাংবাদিক ভাইরা আন্তর্জাতিক মিডিয়া তারা সবাই এই রংপুরের দিকে তাকিয়ে আছে কেন সরকার নাকি ভয় পায় না বিরোধী দল সরকার নাকি জনগণকে ভয় পায় না ভয় যদি না পাবা তাহলে দুই দিন আগে গাড়ি বন্ধ করো কেন তাহলে খুলনাতে গাড়ি বন্ধ করো ট্রলার উল্টায় দাও মানুষকে চাপাতি দিয়ে রান্দা দিয়ে মারো কেন তাহলে কেন ভোলায় আমার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে গুলি করে মারো তাহলে কেন ছাত্র দলের নেতা নূরে আলমকে গুলি করে মারো কেন নারায়ণগঞ্জে আমার সেই যুবক ভাই শাওনকে গুলি করে হত্যা করো কেন মুন্সিগঞ্জের সেই শাওন যারা এক মাসের বাচ্চা তার মায়ের বুকের মধ্যে এখনো তাকিয়ে থাকে সেই শাওনকে কেন গুলি করে মারো কেন আজকে এইখানে আপনাদের এই সভা থেকে আমাদের এক ভাই যিনি সমাবেশে এসেছিলেন প্রতিবাদ জানাতে যে এই হাজিরা সরকারকে তারা চায় না সেই ভাই আজকে এখানে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন কিছুক্ষণ আমরা তার মাগফিরাত কামনা করি আল্লাহর তাআলার কাছে যেই দোয়া চাই আল্লাহ তাকে যেন ভেস্ত নসিব করেন প্রিয় বন্ধুগণ আমি এখন সভাপতিকে সম্বোধন করতে চাই এই সম্বোধন করতে চাই আপনাদের এই রংপুরের যে জেলাগুলো আছে সব জেলাগুলো আপনার নেতা কর্মীরা রংপুরের নেতা কর্মীরা আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে একটা অসাধ্য সাধন করেছেন সেই জন্য আপনাদেরকে আমি স্যালুট জানাই বন্ধুগণ স্যালুট জানাই একটু থামিবা হবে একটু থামিবা হবে কথা শুনিবা হবে কথা শুনিবেন তাহলে দয়া করে ভাই একটু চুপ করেন আমাদের মাঝে আজকে আমাদের সঙ্গে এসেছেন কারা আমাদের এই দেশের প্রথিত যশা তিনজন স্থায়ী কমিটির সদস্য একজন সাবেক মন্ত্রী ছিলেন চট্টলার বীর সেনানী আমির কোশম মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য আরেকজন এসেছেন আমাদেরই প্রতিবেশী অনেকবার তিনি রংপুরে এসেছেন আমাদের এই উত্তরাঞ্চলের আরেকজন প্রীতি সর্দার আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ আমাদের সঙ্গে এসেছেন সেই দক্ষিণাঞ্চলের সেই দক্ষিণাঞ্চলের ম্যাডামের সব সময় যিনি সহকর্মী ছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সেলিনা আপা আপনাদের এখানে উপস্থিত আছেন আপনাদেরকে যিনি এইখানে সমন্বয় করেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় বিশেষ করে আমরা যারা অসুস্থ মানুষ বারবার চিকিৎসার জন্য হাসপাতালে যাই ডাক্তার খুঁজি তাদের প্রিয় মানুষ ডাক্তার জাহিদ উপস্থিত আছেন আমরা তো কয়জন মাত্র এমপি দিয়েছে আমাদেরকে না
কয়জন দিছে জানেন? 7 জন। তার মধ্যে দুইটা আপনাদের এখানে আছে। একজন হচ্ছে হারুন সাহেব, যার কথা আপনারা পার্লামেন্টে শুনেন, শুনে খুব উত্তেজিত হন, তাই না? আরেকজন হচ্ছে আমার জেলার, যিনি খুব নিরীহ মানুষ কিন্তু খুব কাজের মানুষ, জাহিদুর রহমান। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের আপনাদের সকলের প্রিয়, সকলের প্রিয় রংপুরের, আমি যাকে বলি যে সেকে জাদুকর, সংগঠনের জাদুকর, আমাদের আসাদুল হাবিব দুলু ভাই। সাবু ভাই, আমাদের নেতারা সবাই আছে, নাম বললে অনেক সময় লাগবে, বলবো না। নেতারা সবাই মিলে, আপনারা মিলে, এই যে অক্লান্ত পরিশ্রম করে, অবাধ পরিশ্রম করে আজকে এই সমাবেশটাকে একটা সত্যিকার অর্থেই একটা বিদ্রোহের সমাবেশে পরিণত করেছেন, সেই জন্য আপনাদেরকে আবার ফেরত বন্ধুগণ। বন্ধুগণ, কেন এই সমাবেশ, কেন এই সমাবেশ, কেন এই সমাবেশ, এই সমাবেশ, এরে ভাই একটু, এই সমাবেশের কারণ একটাই, একটা মানুষ, একটা দল গত 15 বছর ধরে আমাদেরকে দমন করতে, নির্যাতন করতে, আমাদের উপর অত্যাচার চালিয়ে, নির্যাতন করিয়ে আমাদের সর্বনাশ করে দিয়েছে বন্ধুরা, এবং আমাদের সমস্ত দেশটাকে তারা কুড়ে কুড়ে খেয়েছে। আবার বলে কি, আমি কি চিবিয়ে চিবিয়ে খাই? আর চিবিয়ে চিবিয়ে তো অর্থনীতিটাকে খেয়ে ফেলেছেন, এখন বাংলাদেশকে খাওয়ার তার উপায় তারা করছেন। বন্ধুগণ, আজকে এই সমাবেশটার লক্ষ্য হচ্ছে একটাই, হাসিনা কবে যাবে, এই সরকার কবে যাবে, লক্ষ্য এক, দাবি এক, এই সরকারের পদত্যাগ। বন্ধুগণ, একটাই লক্ষ্য, কারণ আমরা খুব 15 বছরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা দেখলাম যে এই আওয়ামী লীগ সরকার এই 15 বছরে আমাদের যত অর্জন ছিল, যত স্বপ্ন ছিল, সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়ে নষ্ট করে দিয়েছিল। কোন দিকে তাকাবেন, যেদিকে চান, যেদিকে দেখেন, খালি চুরি চুরি আর চুরি, ঠিক না? আমার এখানে আমাদের বয়স্ক ভাইরা আছেন, গ্রামে আপনার ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা দেয় না? বয়স্ক ভাতা দেয় তো? বিধবাদেরকে বিধবা ভাতা দেয়, মহিলাদের দুস্থ মহিলাদের দুস্থ মহিলা ভাতা দেয়, তাই না? ওইখানেও টাকা নেয়, ওইটারও ভাগ নেয়, কি ভুল বলতেছে? আমাদের সমস্ত, আমাদের প্রতিটি ক্ষেত্রে, রাস্তা তৈরি করবে ওখানে চুরি করে, ব্রিজ তৈরি করবে ওখানে চুরি করে, আমরা তালমার তৈরি করবে সেখানে চুরি করে, এমনকি ওই যে গরিব মানুষের জন্য ঘরগুলো তৈরি দিয়ে, আপনি দেখি কি করছে, ওটা আশ্রয় প্রকল্প করছে না, একটা করে ঘর দেয়, ওখানেও চুরি করে। এই যে সর্বমুখ সব খেয়ে ফেলছে, আর কিছু বাকি রাখে না। আমি যখন আপনার এই যুবক স্বাধীনতার পরে, তখন আপনার আমাদের একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, নাট্যকের নাম ছিল মুনতাসির মামুন, তিনি একটা নাটক লিখেছিলেন, নাটকের নাম ছিল মুনতাসির ফ্যান্টাসি। নাটকের কি ছিল জানেন? ওর শুধু খিদা পায়, শুধু খিদে পায়, ভোক লাগে, হে ভোক, আমার দেশি গায়ক হয়, তাই না? ভোক লাগে, ওর খালি ভোক লাগে, তো ভোক লাগছে, ওপরে সামনে খাওয়া দাওয়া যা ছিল বাড়িতে সব খেয়ে ফেলেছে, এরপর কাগজপত্র দলিল দস্তাবেজ সব খেয়ে ফেলেছে, এরপর টেবিল চেয়ার সব খেয়ে ফেলেছে। আমাদের এই সরকার আজকে সর্বভূত সরকারে পরিণত হয়েছে, ওই মুনতাসির ফ্যান্টাসি সব খায় ফেলেছে, আমার সব খায় ফেলেছে। বন্ধুগণ, আজকে এই সরকার, আমাদের রাজনৈতিক নেতা, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, এই দেশের স্বাধীনতা সর্বমত্ত গণতন্ত্র নিরতন্ত্র প্রহরী, যিনি তার জীবনের বেশিরভাগ সময় যাতে আজকে সম্পূর্ণ মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে, অসত্য
তাকে চিকিৎসার সুযোগ দেয় না। তার পরিবার বারবার তাকে বলেছে যে চিকিৎসার জন্য তাকে বাইরে পাঠানো দরকার, চিকিৎসকরা বলেছেন তিনি শোনেন নাই। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করে যখন তিনি অসুস্থ করেছিলেন, তিনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তাকে দেশে ফিরতে দেওয়া হয় না। তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে। বন্ধুগণ, বন্ধুগণ, আপনাদের এখানে অনেকেই আছে, প্রায় অনেকেই আছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, 35 লক্ষের উপরে বেশি মামলা আমাদের বিরুদ্ধে। বন্ধুগণ, আমাদের 600-এর বেশি মানুষকে গুম করে দিয়েছে। আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 600 নেতা কর্মীকে গুম করেছে। ওই নীলফামারীর আমাদের যারা এখানে আছেন, ছিলেন ওই সময়ে 15-র আন্দোলনের সময়, 14-র আন্দোলনের সময়, তাদেরকে গুম করেছে, তারা আর ফিরে আসেনি। বন্ধুগণ, আমরা রংপুরের 2 জনকে গুম করেছে, তারা ফিরে আসেনি। বন্ধুগণ, এইভাবে 600 নেতা কর্মীকে তারা গুম করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। আজকে এই সরকার শুধু গুম করেনি, নিন্দা মিথ্যা মামলা দিয়ে তারা নির্যাতন করেছে, গ্রেফতার করেছে। আমাদের আলেম উলামারা, যারা আমাদের শ্রদ্ধে মানুষ, যারা আমাদেরকে সঠিক পথ দেখান এই ধর্মের মধ্য দিয়ে, সেই আলেম উলামাদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এখন পর্যন্ত ছাড়ানো ঠিক না? এদেরকে কি আর রাখা যায়? এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায়? যারা দেশকে ধ্বংস করে, যারা আমার মানুষকে ধ্বংস করে, যারা আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য এই বাংলাদেশকে ধ্বংস করে দেয়, তাদের থেকে আর আমরা ক্ষমতায় রাখতে পারি? বন্ধুগণ, আজকে একটা কঠিন সময়, দুঃসময়। আমরা কোথায় যাব? যে দেশের প্রধান এখন সরকারের, যদিও সে নির্বাচিত সরকার নয়, ক্ষমতা দখল করে আছে জোর করে, উনি যখন বলেন যে দুর্ভিক্ষ হবে, তোর মানুষ কোথায় যাবে? দুর্ভিক্ষ কেন হচ্ছে? দুর্ভিক্ষ যদি হয় তার জন্য সমস্ত দায় দায়িত্ব হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার। আমরা ভুলে যাইনি, রংপুরের বয়স্ক মানুষের এখানে আছেন, 1974 সালে তার বাবার আমারেও একটা দুর্ভিক্ষ হয়েছিল এই রংপুর স্টেশনে, তখন না খেতে পেয়ে মানুষরা পড়ে থাকতো, বন্ধুগণ মারা যেত। আপনাদের রংপুরে ওই চিলমারির বাসন্তী, সেদিন তার লজ্জা নিবারণ করার জন্য একটুকুর কাপড় পায়নি বন্ধুগণ, এটা সত্য নয়? এটাই আবার তারা সেই স্বপ্ন দেখতে চায়। তারা এতদিন ধরে কি করলেন? এই যে বললেন বাংলাদেশ মধ্য আয়ের দেশ হয়ে গেছে, বাংলাদেশ থেকে এখন বড়লোক হয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা এইসব হয়ে গেছে বাংলাদেশ, তাহলে এখনো এই দেশে 42% মানুষ দারিদ্র সীমার নিচে কেন? গত পরশু একটা পত্রিকায় উঠেছে যে এই দেশে 30% মানুষ তারা খাদ্য সংকটে আছে, ঠিক মতো খাওয়া পায় না, পাবে কোত্থেকে? 10 টাকা কেজি চাল খাবে বলেছিল, তাই না? 10 টাকা কেজি খাল চাল খান এখন কত? 90 টাকা। ডালের দাম কত? ডিম কত? ডিম 135 টাকা, 40 টাকা, তাই না? চিনির দাম 130 টাকা। সাধারণ মানুষ কোথায় যাবে? এই যে আমার মা বোনেরা এখানে আছেন, শাক সবজি কেনেন, বাজারে যান, যান না কিনতে পারেন? পারেন না। আগে যেটা একটু ধরেন ভালো মন্দ খেতেন সেটাও শেষ, তাহলে কি থেকে খেয়ে থাকবে মানুষ? ওই যে বলছেন যে এখন ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন, অল্প খান, অল্প ফ্যান চালান, ফ্যান চালান না, দিনের বেলা বিদ্যুৎ দিব না। আপনারা তো চিতল মাছ খাচ্ছেন, আমরা দেখতেছি চিতল মাছ খাচ্ছেন, আমরা দেখতেছি আপনারা ঘন ঘন বিদেশ যাচ্ছেন, আমরা দেখতেছি আপনারা সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে বসে বিদ্যুৎ চালিয়ে আপনারা আরাম আয়েস করছেন, আর আমার সাধারণ মানুষ তারা বিদ্যুৎ পাচ্ছে না। যারা কৃষিকাজ করেন সেচের পানি পান? সেচের পানি পান? বিদ্যুৎ থাকে? থাকে না। এই হচ্ছে অনেক মুখে কথা বলবে, অনেক বাগাড়ম্বর করবে, অনেক এমন ভাবে কথা বলবে যেন আর করো তাদেরটাই সত্য আর সম্পূর্ণ মিথ্যা। এখন আমার আরেকটা নতুন ধোঁয়া তুলছে, খেয়াল করছেন ধোঁয়াটা কি? বলছে জঙ্গিবাদ নাকি আবার বাংলাদেশে শুরু হয়েছে,
খেয়াল করছেন এটা কি আরেক চক্রান্ত আজকেই বলছে যারা অগ্নি সন্ত্রাস করেছে জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের রেহাই দেওয়া হবে না আর ওই অস্ত্র আপনাদের ভোতা হয়ে গেছে ওই অস্ত্র আর চলবে না আপনাদের আসল চেহারা জেনে গেছে সবাই পৃথিবীর মানুষ জেনে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তারা তাদের রিপোর্টে লিখেছে যে এই সরকার যা বলে মিথ্যা নয় এই সরকার যে রিপোর্ট দেয় মানবাধিকারের সম্পর্কে সেটা মিথ্যা এখানে মানুষের মানবাধিকার নাই এখানে মানুষ গুম হয়ে যাচ্ছে কথা বলতে দেয় না নির্বাচনের আগে সভা করতে দেয় না নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে দেয় না আর কোথায় কোথায় রামদা লাঠি হকি স্টিক আর বন্দুক পিস্তল নিয়ে আসে ঠিক না এটা আর চলতে দেবে না দেশের মানুষ এই দেশের মানুষ এখন রুখে দেবে ওই বন্দুক পিস্তল ওই লাঠি ওই রিভলভার আর ওই হকি স্টিক সব বেয়ে চুরমার করে দেবে বন্ধুরা বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করবো না আপনারা তিন দিন ধরে কষ্ট করছেন আমি নিজে গিয়ে দেখেছি আমি নিজে গিয়ে দেখেছি একজন সেই গোডাউনের মধ্যে আরো নেই বাতাস নেই এই বাবা কি সমস্যা ডার ছাবেন না আপনি তারা সেই আরো নেই বাতাস নেই তার মধ্যে তারা ওখানে বসেছে কে ওখানে লঙ্গরখানা করেছে অর্থাৎ আপনার ডেকচি দিয়ে চাল চিরা নিয়ে সেখানে চিরা ভাত আর ডাল খেয়ে তার রাত কাটিয়েছে বন্ধুগণ বন্ধুগণ এই হচ্ছে এই বাংলাদেশের মানুষ এই হচ্ছে এই রংপুর বিভাগের মানুষ এরা সব জেগে উঠবে এবং জেগে উঠে অবশ্যই এই ভয়াবহ এক নায়ক হাসিনা সরকারের পতন ঘটাবে বন্ধুগণ আপনাদের এই রংপুরের মাটি অনেক ঐতিহ্যবাহী মাটি অনেক সংগ্রামী মানুষ আপনাদের আপনারা ভুলে গেছেন নিজেরা হয়তো ভুলে যেতে পারেন আপনাদের ছেলে মেয়েরা জানে না এই মাটিতে আপনাদের একদিন ফকির বিদ্রোহ হয়েছিল সন্ন্যাস বিদ্রোহ হয়েছিল এই মাটিতে তেভাগার আন্দোলন হয়েছিল এই মাটিতে সেই নুরুল দিন যেটা আমাদের কৃষক নেতা বাবলু বললেন তিনি বেরিয়ে এসেছিলেন তিনি মানুষকে বলেছিলেন আমাদের ভাষায় কুন্ঠে বাহে জাগো সবাই বলেছিল না আজকে সেই জেগে উঠার সময় এসেছে আমাদের সেই জন্য মনে করতে হবে এই যে পাশেই যে বাড়িটা আপনাদের জাদু মিয়ার বাড়ি চেনেন তাকে মশিউরবান জাওয়ার রহমান জাদু মিয়াকে চেনেন এই বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা জাদু মিয়া আপনারা কি ভুলে গেছেন আপনাদের সেই প্রধান সবদিকে ছিল কাজী মোহাম্মদ এইয়া কাজী মোহাম্মদ এইয়া সাহেবের কথা যিনি প্রথম বিএনপি সভাপতি ছিলেন আপনারা কি ভুলে গেছেন আমাদের ভাই কদিন আগে তিনি চলে গেছেন মোজাফফর সাহেবের কথা আপনারা কি ভুলে গেছেন সেই হাফিজ ভাইয়ের কথা সৈয়দপুরের যিনি এই বিএনপি করতে করতে তার জীবনের অবসান হয়েছে আপনারা কি ভুলে গেছেন সৈয়দপুরের সেই আমজাদ ভাইয়ের কথা ভজের কথা ইদা শেষ সময় পর্যন্ত লড়াই করছেন আপনারা কি ভুলে গেছেন দিনাজপুরের খুরশিদজান হকের কথা যার তার শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষ টুকু পর্যন্ত তারা এই বিএনপির জন্য দেশের জন্য মানুষের জন্য কথা বলেছে বন্ধুগণ আপনাদের এই রংপুর বিভাগের মেয়ে কিন্তু হচ্ছে দেশান্তি বেগম খালেদা জিয়া দিনাজপুরের শহরে তার জন্ম এবং দিনাজপুরে তিনি বেড়ে উঠেছেন আপনাদের পাশেই আপনার বগুড়াতে কিন্তু জিয়াউর রহমান সাহেবের বাড়ি তার জন্ম আমাদের তারেক রহমান সাহেব এইখানে তার পিতৃমহের বাণী সেটা তিনি মনে রাখেন সবসময় আমরা সেই উত্তরাধিকারী যারা আমরা সংগ্রামের অধিকারী সংগ্রামের উত্তরাধিকারী যারা আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি আমরা সব সময় এখানে সত্যের পথে ন্যায়ের পথে দেখেছি বন্ধুগণ আমার এখনো মনে আছে 1971 সালে সেই রৌমারীর কথা যে রৌমারী স্বাধীন করেছিল আমাদের দামাল মুক্তিযোদ্ধারা এবং সেখানে শহীদ হয়েছিল আশফাক উসামান তার ছোট ভাই উলফত সামাদ এখন আমাদের মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট আমাদের এখানে যারা আছেন সবাই মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ করেছিলাম কেন এই হাসিনার এই বাংলাদেশ দেখার জন্য কি না বন্ধুগণ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো সেই জন্য
আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম মানুষের অধিকার এখানে রক্ষা করতে পারবো সেজন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে ভোট দিয়ে আমি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারবো প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তাই না পারি ভোট দিয়ে পারি ভোট দিবা পাইছিলেন কতবার আগের রাতেই ভোট হয়ে গেছিল তাই না আর তার আগে চোদ্দ শহরের নির্বাচনে 174 জন ঘোষণা করে দিল বিনা নির্বাচনে ঘোষণা হয়ে গেছে তাই না বন্ধুগণ আমরা সেই নির্বাচন বাংলাদেশে হতে দেব না নির্বাচন দেব আমরা নির্বাচন করব আমরা সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বন্ধুগণ সব কথা সব আমরা একটাই দাবি এবং সেই দাবি হচ্ছে এই সরকারের পদত্যাগ আমাদের দাবি যে সংসদকে বিলুপ্ত করতে হবে হারুন সাহেব তৈরি আছেন যে কোনো সময় পার্টি থেকে নির্দেশ দিলেই তিনি পদত্যাগ করবেন বন্ধু রুবিন রেডি আছে পদত্যাগ করবে জাহিদুল রেডি আছে পার্টি নির্দেশ দিলেই তারা পদত্যাগ করবে বন্ধুগণ সেই সংসদকে বিলুপ্ত করে এই সরকারকে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাকে দায়িত্ব দিতে হবে তার নতুন একটা নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচন হবে আর সেই নির্বাচনের মধ্য দিয়ে সকলের গণযোগ্যতার মধ্য দিয়ে এই দেশের মানুষ তাদের মনোভূত একটা পার্লামেন্ট তৈরি করবে আর আমাদের নেতা তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঘোষণা দিয়েছেন যে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই আন্দোলনের পরে সরকারকে পরাজিত করে যে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই সরকার হবে একটা জাতীয় সরকার অর্থাৎ যারা আন্দোলন করেছে তাদের সকলকে জাতীয় সরকার হবে এবং সেই সরকার বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে অর্থনীতির অবস্থা সৃষ্টি করেছে রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে তাকে আবার ঠিক করার জন্য মেরামত করার জন্য জাতীয় সরকার কাজ করবে বন্ধুগণ এই সরকার সব শেষ করে সেটাকে নতুন করে তৈরি করতে হবে এই যে আমাদের ভাইরা ইয়াং ছেলে আছে শতকরা 80 জন 90 জন কোনো ভবিষ্যৎ নাই চাকরি পাওয়া যায় ব্যবসা পাওয়া যায় বলছিল না ঘরে ঘরে চাকরি দিবে বলছিল কি না দিয়েছে দেয় আওয়ামী লীগের হলে দেয় আর 20 লক্ষ টাকা ঘুষ দিলে হয় ঠিক না ঘুষ ছাড়া কোনো কাম হবার না ভাই তাই ভাই এই ঘুষখোর এই চোর ভোট চোর প্রশ্ন করেছেন ও ভোট চোর কিন্তু সবই চুরি করে সুতরাং তাকে আর মানুষ দেখতে চায় আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যেটা জিয়াউর রহমান সাহেব আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক দেখেছিলেন যে পতাকাকে আমাদের দেশ উদ্দেশ্যে বেগম খালেদা জিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন যে পতাকা এখন তারেক রহমান সাহেব ধরেছেন সেই পতাকাকে উড্ডীন করে বাংলাদেশের মানুষ আরেকবার বাংলাদেশকে স্বাধীন করবে বন্ধুগণ শেষ করতে চাই বন্ধুগণ আপনারা অনেক দূর যাবেন অনেক পথ শেষ করতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেবের সেই ঘোষণার মধ্য দিয়ে ফয়সালা হবে কোন পথে ফয়সালা হবে কোন পথে আরেকটা কথা বলেছেন তিনি যেটা খুবই গুরুত্বপূর্ণ টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ কোন বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমি 1971 সালে দেখেছিলাম যে বাংলাদেশের স্বপ্ন এখন আমার এই তরুণরা দেখে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কথা বলার স্বাধীনতা থাকবে সেই বাংলাদেশ দেখতে চাই বন্ধুগণ তাই না আমি আবারও আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের রংপুর বিভাগের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি দিনাজপুর সৈয়দপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর জেলা এবং মহানগর থেকে যে মানুষেরা এসেছেন কষ্ট করে পরিশ্রম করে অমানবিক অবস্থায় তাদেরকে আমার স্যালুট অভিবাদন এবং আপনাদের সমস্ত আমি আমার দেশের ত্রিবিগ্রাম খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি সালাম আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া মারক দেশের ত্রিবিগ্রাম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান এবং আপনারা